হ্যালো আপুরা ভাইয়ার, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ন্যায় অনেকদিন হর হয়েছি, গলার বয়স শুনিতে বুঝতে হেতেছেন গলার কি রকম ফাটা বাস হয়েছে। তো যাতে কথা তোমার ভিডিও গা ভালো লাগবে, সব সময় কই ভিডিও গা লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেল গায়ে যাতে যাতে না সাবস্ক্রাইব করে না তো সাবস্ক্রাইব করে দিন। তাই সে আজ আমি অনেকদিন হরে আইছে, কইতাছি মিষ্টি খাইব। তো কি মিষ্টি বানাইম? অনেক মিষ্টি তো আনলে হয় না খুগে। তো চিন্তা করছি যে ঘরে রসমলাই বানাই, তো চিন্তা করলাম যে বানাইতে বানাইতে আনে করলাম একটা ভিডিও করিয়া লাই। তো আমি এনে আধা কেজির একটা ফ্রাই প্যানের মধ্যে দেখছি না, আধা কেজির একটা দুধ ডালি লেছি, সেটার লগে আবার একটু গুঁড়া দুধও দিয়ে মেটালে দুধ অল্প আন এটা দিয়ে আবার কই না এত বড় কড়াইয়ের মধ্যে আন না ছোটো করে দুধ দিলেন কি লাগে। তো এ দুধ দিকে নাই এনে ডালি দিয়ে অর্ধেক দিয়ে, আর অর্ধেক দিয়ে মনে করেন যে মিষ্টি বানাই, অর্ধেক দিলেও মনে করেন যে দুনিয়ার কে আমার এত কিছু লাগবে না। তো গুঁড়া দুধ কিন্তু আই হুড়ে এক প্লেট লইছি, তো আনারা কিন্তু এক প্লেট দিয়ে না আধা প্লেট দিয়ে, তো আধা প্লেট বাকিটা রায় দিয়েন। তো গুঁড়া দুধের মধ্যে ইগেন হচ্ছে হলো বইয়ে দিছি, ইগেন আস্তে আস্তে ওইতে থাকবো, লগে আবার হানিও দিছে, হানি দিয়ে দারচিনি এলাচি তাই যাতা দিয়ে বইয়ে দিছি, হিন্দা চুলা কমাই দিছি যাতে দুধ আস্তে আস্তে হয়। আর হিন্দা মনে করেন যে মিষ্টি বানাইতে যতক্ষণ টাইম দেয়, কারণ মিষ্টিটা দিতে হইব দুধ গেন বলকাইলে। তো যাই হোক, দেখছি না দুধের ইয়েটা গণ হয়ে গেছে অলরেডি, দুধ যে আধা কেজি দিছি এটারলে আবার আনারা ভাবিয়েন না, ঠিক আছে যে অনেক কিছু দিছি। তো এটার মধ্যে আনারা যে পরিমাণে চিনি খান সে পরিমাণে মিষ্টি দিয়ে দিয়ে, আর যেহেতু মিষ্টি অল্প খাই তো আমি সে পরিমাণে চিনি গেন কম দিছি আর কি, মিষ্টি কম দিছি। লবণ টবণ আবার কোনো কিছু দেয় না দোকানে, অনেক মানুষ আছে আঙ্গ দেশে দেয় যে মিষ্টির মধ্যে যদি কিন্তু লবণ না দেয় তাহলে কেন মিষ্টি হয়। তো অনেকে যাই হোক মিষ্টি বানাই, অনেক ফ্লেটের মধ্যে বাকি যে দুধ ইগেন আছে লিগেনের মধ্যে হচ্ছে ইয়ে লইছি বেকিং পাউডার লেছি, বেকিং সোডা না আবার কিন্তু বেকিং পাউডার লেছি পরিমাণ মতো, ধরেন হচ্ছে হলো এক চামচ পরিমাণ, মিডিয়াম সাইজের যে চামচ এগুলো এগুলো সমান, আর এগুলার ভালো করে মিক্সড করে লইতে হইব। আর হচ্ছে মনে করেন যে এক চামচ ঘি লেছি, এই এক চামচ ঘি আর এগুলো আর হচ্ছে হলো ইগেনের একত্রে আগে ভালো করে কষলাই লইতে হইব। কষলাই লইলে মনে করেন যে ঘি যে ইয়েটা আছে সবগুলো দুধের গুঁড়ির মধ্যে ভালো করে লাগবো আর কি, যে মানে আটা তেল তেল যে একটা ভাপ কয় আর কি সেটা আর কি লাগবো। তো এটা বালা করি আগে বালা করি ডলি মলি লইয়ে যাতে মনে করেন যে ব্যাগেন জর্জরা হয়ে যায়। তো জর্জরা হয়ে গেলে মনে করেন যে মিষ্টিটা খাইতে ভাল লাগবে, ব্যাগেন যদি একত্রে মিক্সড হয়ে বালা করি তাহলে খাইতে খুব ভাল লাগবে। তো যাতে যাতে না ওনার চ্যানেল গায়ে সাবস্ক্রাইব করে না তারা কিন্তু চ্যানেল গায়ে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওকে ভাল লাগলে কিন্তু একটা লাগবে। তো বালা করি ব্যাগেন এনে মিক্স টিক্সড করি, তো দেখতে হবো যে আসলে জর্জরা হয়েছে নি। ইগেনের মধ্যে আবার একটা সুন্দর করে একটা জিনিস দিতে হবে, দুইটা ডিম দিয়ে দিতে হবে। ডিম কিন্তু আনারা চাইলে কিন্তু আস্তে আস্তে দিতে হন, কারণ ডিম আবার বেশি হয়ে গেলে লোকের মনে করেন যে কী এক এটা যাও যাও লাগবো, ঠিক আছে একদম নরম নরম হইলে তো হইতো না, মানে এটা হইতে হইব মনে করেন যে আমরা যে রুটি বানাই না রুটির যে আটা করি, ঠিক আছে নরমও না শক্ত না, হেঁকে হইতে হইব। তো হেঁকে হইলেই মনে করেন জানে সুন্দর করে মথি মথি তো ইয়েগুণ বানাইতে নেবেন, মিষ্টিগুণ ঠিক করে বানাইতে নেবেন, নয়তো মনে করেন যে মিষ্টিগুণ সুন্দর হইতো না। আর বেশি ওইগুলো তো বুঝে নিই গেন, আবার ইয়ে থাকবো ঘি দিছে এগুলো ভিজা ভিজা থাকবো, ভিজা ভিজা থাকলে তো আর ভালো লাগতো না। তো ওই যে বোকে আঠালো আঠালো তানারা কিন্তু আর বাস বাস গোলাগান কিন্তু ইগনোর করিয়েন, কারণ হচ্ছে আর যে ঠান্ডা লাগছে ঠান্ডার কারণে মনে করেন যে ভিডিও করতে হয় না কোনো কিছু না, অসুস্থ অনেক। তো ভাবলাম যে একটা জিনিস করি রান্নাগুলো একটু শেয়ারই করি। তো একটু শক্ত হয়ে গেল এগুলোর হচ্ছে হলো অনেকে ঘি দিই লয় আতে, আমি আর দুই সুন্দর করে লইছি ঘি, তো মনে করেন যে একবার দিছি এর মধ্যে অত কিছু লাগে না, এটার তো না একটা ঘিয়ের একটা যে টেক্সচার আছে এটা বাইরে ওই তেল যে ঠিক আছে না যতই হুয়ালা না এটা কিন্তু হুয়া না, এটা কিন্তু শুয়ে শুয়ে বাইরে এটারও এরকম অবস্থা। তো এগুলোর মনে করেন যে সুন্দর করি একটা শেপ দিই, অনেকে গোল্লা শেপ দেয় অনেকে লম্বা শেপ দেয় অনেকে ছোটো ছোটো শেপ দেয়। তো আর তো ঘরে মানুষ বেগুন আছে বড়ো বড়ো, মিষ্টি সাইজে একটু বড়ো হইতে পারে, আর এগুলো ফুলি যে বুকে এটালে মনে করেন আমরা বেশি বড়ো করি এর না, এগুলোর বালা করি আটার মতো আগে মতি তো একটা সাইজ করি লেন। এগুলো হচ্ছিলো বেকিং পাউডার দিন না, তো জনানে মনে করেন যে ইয়ে করবেন আবার ঠিক করে লেন দেন যে মিষ্টি কিন্তু ফাড়েনি, আর কিন্তু মিষ্টিগুণ কিন্তু সুন্দর করে হয়েছে। আমরা আটা মূল্য অনেক সময় দেওয়া যায় না, সাইডে কিনা দিয়ে ফাড়ি যায়, হে রুটি কিন্তু সুন্দর হয় না। তো মনে করেন যে একদম ফেলে নইলে কিন্তু রুটি খাইতেও ভালো লাগে যে এটারও হেক্কা, মানে মনে করেন যে ফাড়ি গেলে লাগে মিষ্টিটা অনেক সময় দেখা গেছি ভিতরে হয় না কেমন যেন হয়ে যায়। তো ফ্লেন থাকলে মনে করেন যে কোনো জিনিসের একটা খানোর একটা যে স্বাদ হেঁটে একটু অন্যরকম, নাইলে ঐক্যা থাকলে মিষ্টি ভাঙ্গি যেয়ে বোগে চুলাতে দানের একটু হরে জনে কিন্তু হুলি যেয়ে বোগে, তখন মনে করেন যে ভাই দেখছেন নি আর ফ্লেট ঝাঁকড়া দিলে মনে করেন যে মিষ্টি কীরকম হয়েছে জর্জরা হয়েছে একদম চলিয়ে গিয়ে লাড়া সাড়া খায় ফ্লেটের হিন্দা তুন হিন্দা। তো আমি বেশি বানাই নয় এনে আসলে 17 গ্রাম মতো, 17 না 18 গ্রাম মতো মিষ্টি হয়েছিল আর মনে হয়।
তো যাই হোক, ইগুনের মনে করেন তাও হইতো ন, ব্যাকের কালে অজ্ঞজ্ঞা করি হইব। আমি চিন্তা করছিলাম একবার খামু, তো তারপরে চিন্তা করলাম যে ইচ্ছা দেওয়া যাক, যদি হয় তাইলে খামু। তো দেন এই যে দুদিকে না অনেক কিন্তু বলকাই না, বলকাইলে তার হরে যাই চলে ইয়ে করতে হইব, মিষ্টি দিতে হইব। মিষ্টি দেওয়ার লগে লগেই মনে করেন যে মিষ্টি হুলি উঠবো, এড়ালে দুধ আগে বলকাইতে হইব। অন দুধে দেননি বলকাই এর আস্তে আস্তে, কানায় চুলের আগে কমাই দিয়ে গেছিলাম, হরে রান্না করে যে চুলার ইয়েটা বাড়াই দিছি, যাতে মনে করেন যে এটা তাড়াতাড়ি করি একটু বলকাই। তো অনগা দেন বলকার অজ্ঞজ্ঞ করি সারি দিয়ে দেনের হরে দি মনে করবেন যে যে কোনো ইয়ে উঠবো, বাসি বাসি উঠবো। বাসি বাসি উঠলে মনে করবেন যে মিষ্টি হইতেছে, একটু লাড়াচাড়াও দিতে হইব। একে বুটবুটির মধ্যে আনারা মিষ্টি গুণের অজ্ঞজ্ঞ করি সাইড করে দিয়ে দিবেন। সাইড হয়ে গেলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা যেহেতু হচ্ছে হলো গরমের মধ্যে ইয়ে পড়ছে, এটা হচ্ছে হলো যাইবো একে বাসি বাসি আস্তে আস্তে কিনার দিয়ে উঠবো। তো মনে করেন যে বেগুন একত্রেও আবার দিয়ে দিত না, কারণ একত্রে দিলে বেগুন এক জায়গা দিয়ে জ্বর, কানে কোনো লাগানো যেত না। এগুনের দুই সাইডে দিয়ে হাতিলের হ্যান্ডেল ধরি মনে করেন যে ঘুরে গেড়ে দিতে হবে, বেশি লাগলে আবার এটা মনে করেন যে ইয়ে যাবে ভাঙ্গি যাবে। তো একে ডাকি দিবেন, ডাকি দেন হরে মনে করেন যে আয় কতক্ষণ হরে হরে যে উল্টে উল্টে চাই যে হানিছি নাকি। তো মানে হাতিল উল্টাইলে দেখছি নি যে মিষ্টি হুলি হুলি উঠছে, কত বড় বড় হয়ে গেছে। তো মানে ভালাই লাগে মিষ্টিগুলো খাইতে, যেহেতু কম মিষ্টি দিয়ে খাই। আনারাও কিন্তু ঘরে বানায় খাইতে না, ঠিক আছে, চুলারে বাড়াই রাখবেন, যাতে মনে করেন যে ঢাকনা দিয়ে রাখলে বল কাইলে এটার ভাপটা মনে করেন যে মিষ্টির উফরে, তারপর মনে করেন যে ভিতরে যে যাতে শক্ত না থাকে, হেক্কাও কিছু হইতো না, একদম সুন্দর মতো পারফেক্টভাবে হইব। আর মিষ্টির ভিতরে বেশি করে হচ্ছে হলো যে আনে দুধটা দিয়েছেন, ঠিক আছে, সেটা ভালো করে ডুববো। তো যাতে আসলে ভিডিওকে ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল গাড়ি কিন্তু ভাইয়া আর আপুরে কিন্তু সাবস্ক্রাইব করে দিন। তার দেখছি নি মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, এক একটা মিষ্টির সাইজ দেখছেন নি জাম্বু সাইজ। তো এই জাম্বু সাইজ মিষ্টি কিন্তু খাইতে ভাল লাগে। তো ওই গেছে যে আমার মিষ্টি তো অনেক অজ্ঞজ্ঞা করে লইতে হইব, কারণ বেগুন একত্রে ডালতে গেলে ভাঙি যাব। এগুলারে সুন্দর করে একটা একটা করে সামিজ দিয়ে লইম, লই হরে হচ্ছিল বাকি যে দুধগুলা থাকবে এগুলো এটার উপর ডালে দিয়ে অলরেডি সেগুলো টানি লই যাব। তো একে অজ্ঞজ্ঞ করে আনারা লইতেন হারবেন, ঠিক আছে। আবার অনেকের দেয় একত্রে ডালি গেলাম, একবার ডালি দেখছিলাম দেয় যে ভাঙি যায় গো, মিষ্টি অর্ধেক হাতিলের ভিতরে থাকে, অর্ধেক আর বাড়ির ভিতরে যায়। তো হের তন্দরি আছে আমি যে গাড়ি কাটিলে, মানে এটা হচ্ছে সেফ আর কি, কোনো ঝামেলা ঝুমেলা নাই। এখানে মানে মিষ্টি বাইংত না, একটা হুড়ো আস্তে আস্তে মিষ্টি আনে বাড়ির মধ্যে যাইব। তো গোগা করে সুন্দর করে সাইজ করে বইয়েছি, আর নাইলে হেনা ডাইলে অনেক সময় দেওয়া যায় কি মিষ্টি বেগুন একত্র অজ্ঞের উপর অজ্ঞা তুবা ধরি যায়। তো তুবা ধরলে তার আনে মিষ্টি, আর নেই সরাইতে গেলে তো টুস করি ভাঙি যাব গো, মিষ্টি কত নরম হয়ে যায়। তো এই যে দেন কতটা নরম হয়েছে, মানে মিষ্টি খাইতে এটা খুবই ভালো লাগবে। আনারা যাত্রা বেশি মিষ্টি খান, মানে রসমলাই টাইপের মিষ্টি যাত্রা খান, তারা কিন্তু এটা কিন্তু ঘরে বানায় দেখতে না। সবাই ভালো থাকেন, আবার দেখা হইব আনাগুলো। আসসালামু।